আসসালামু আলাইকুম। আজকে আমি এখান থেকে আমার ব্লগটা শুরু করতেছি। আজকে মিশেলের আব্বু হলো বাসায় খাবে না, আমি আর আমার ছেলে খাবো। এখন আমাদের মা ছেলের জন্য অল্প কিছু আয়োজন করব আজকে। তো এই অল্প আয়োজনের মধ্যে হলো এই যে কয়েক টুকরা মাংস নিয়ে নিছি, মুরগির টুকরা, এটা আমি আলু দিয়ে আর কি ভুনা করব। আর ডালটা অলরেডি হয়ে গেছে, চুলায় ভাত আছে। আমি আজকে আপনাদের সাথে মানে ন্যাচারাল যে রিয়েল ভয়েস দিয়ে আমি ভিডিওটা বানাইতেছি, যে আজকে সুযোগ পাইছি আমি, মানে আজকে আমাদের এখানে কাজটা বন্ধ আছে, রেল লাইনের কাজটা বন্ধ আছে। তো এই কারণে আজকে আমি মানে রিয়েল ভয়েস দিয়েই ভিডিওটা বানাইতে পারতেছি। এই যে আলু আছে, আলু দিয়ে যে কয়েক টুকরা মুরগি বের করছি আমার মা ছেলের হয়ে যাব। আজকে আমি মানে রিয়েল ভয়েস দিতে পারতেছি, আর এখন থেকে মানে পারবো, কারণ কাজটা অলরেডি অনেকটা আগায় গেছে। তো এখন থেকে মনে হইতেছে যে আমি রিয়েল ভয়েস, অরিজিনাল যে ভয়েসটা দিয়ে আমি ইয়া করতে পারবো, ভিডিওটা শেয়ার করতে পারবো আপনাদের সাথে। আর এটাই মানে ভালো, ঠিক না? এটাই ভালো। আচ্ছা, তো কাজ করি, রান্না করি, রান্না শেষে তারপর আবার আপনাদের সাথে কী কী রান্না করলাম শেয়ার করব। তো এই যে আমার কাটাকাটি শেষ, সুন্দর লাগতেছে না টমেটোগুলো? একদম মরিচ আর টমেটো লাল সবুজ। এই যে পেঁয়াজ কেটে নিছি, আলু কেটে নিছি। চাইছিলাম এই বেগুনগুলো কিছু একটা করতে, ভর্তা বা ভাজি, পরে চিন্তা করলাম না থাক, দেরি হয়ে গেছে। আপনাদের শুনতে পাইতেছেন যে আমাদের নামাজ চলতেছে আজকে শুক্রবার, অলরেডি আমার ছেলে চলে গেছে নামাজে, আর ওর আব্বু ডিউটি থেকে নামাজ পড়ে নিব। আচ্ছা, তো আমি পরে আবার রান্নাটা শেয়ার করি। এই তরকারির মধ্যে খালি আলুগুলো ছাড়ুন, কালারটা সুন্দর হয়েছে। হ্যাঁ, আলু ছাড়লেই বাস তরকারি ডান। এই তো এই যে ডালটা, হ্যাঁ, রান্না হয়ে গেছে ডাল। তারপর এটা ঢাকা রাখলাম। এখানে যে আমার তরকারিটা, মাংসের তরকারিটা, আর হলো এই যে ভাতটা। হ্যাঁ, ও আরেকটা জিনিস আছে, দেন দেখ, আরেকটা জিনিস হলো এই যে সালাদ। এই সালাদ ছাড়া তো চলেই না, সালাদ তো লাগবেই। তো সালাদটা আমি আলাদা আলাদা করে কেটে রাখছি, যখন খাবো তখন মিলে লবণ দিয়ে মাইখা তারপর খাবো। এই তো মিশালে নামাজ শেষ, নামাজ পড়া চলে আসছে। আচ্ছা, তো আজকের ব্লগটা এই পর্যন্তই, যেহেতু এটা মিনি ব্লগ। সবাই কেমন লাগছে জানাইবেন। আচ্ছা, পাশে থাকবেন, পাশে থাকবো। আল্লাহ হাফেজ।